পাকিস্তানিদের দালালে ভুলতে পারেনি বলেই 7ই মার্চের ভাষণে কিন্তু খোঁজে বিএনপি। আওয়ামী লীগের আলোচনায় প্রধানমন্ত্রী। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ তৃতীয় দফায় আরও 6 মাস বাড়িয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশ। অপেক্ষা প্রধানমন্ত্রীর অনুমোদনের। দ্বন্দ্ব মৌকুফ না হওয়ায় হতাশ বিএনপি। ভয় শঙ্কা কাটিয়ে মহামারীর 1 বছর পার করল বাংলাদেশ, শিখিয়েছে যুদ্ধ জয়ের কৌশল। করোনায় ফের বাড়ল মৃত্যুর সংখ্যা, 24 ঘন্টায় মারা গেলেন 14 জন। এবং মুজিব বর্ষে 3 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনীর 2 যুদ্ধজাহাজ। দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা। বাংলার সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানিদের দালালি ভুলতে পারেনি বলেই বিএনপি নেতারা 7ই মার্চের ভাষণে কিন্তু খুঁজেন। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন। বিএনপি পাকিস্তানি ভাবধারা বহন করার কারণেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বুঝতে পারে না বলেও জানান সরকার প্রধান। যে দেশ তিনি স্বাধীন করে দিয়ে গেছেন সেই দেশের টেলিভিশন রেডিও এই ভাষণ কখনোই বাজাতে পারতো না, এবং তারা নাকি এতদিন এই ভাষণের মধ্যে কিছুই খুঁজে পায়নি। ভাষণটা যারা নিষিদ্ধ করেছিল তারা নাকি এই ভাষণে স্বাধীনতার কোনো ঘোষণাই পায় নাই, এটা পাবে না, কারণ পাকিস্তানি হানাদার বাহিনীও পায়নি, তারা অনেক খুঁজেছে। এবং আমার মনে হচ্ছে এরা যেন সেই পাকিস্তানি সামরিক জান্তাদেরই পদলেহনকারী খোসামোদি তোষামোদির দল, কাজে তারাই যা বোঝে এরা তাই বোঝে, কিন্তু বাঙালি যা বোঝে এরা তা বোঝে না। আজকে বিএনপির কয়েকজন নেতার বক্তব্য শুনে আমার শুধু মনে হচ্ছে এরা আসলে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর কোনো দালালি নিয়েই ছিল। এখনও তারা তাদের এই খোসামোদি তোষামোদি চাটুকারিতা ভুলতে পারে নাই, সেই জন্য তারা এখনই কিন্তু খোঁজে যে এই ভাষণে কোনো স্বাধীনতার নাকি কোনো মেসেজই পায়নি, কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করবে এটা সবাই জানত। তো সেই দিন যারা রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল, বিশেষ করে চট্টগ্রামে যারা ব্যারিকেড দিচ্ছিল 25শে মার্চ, তাদের উপরে যারা গুলি চালিয়েছিল তার মধ্যে জিয়াউর রহমান একজন। ওই অবৈধ ক্ষমতায় বসে দল গঠন করেছে সেই দলের নেতারা 7ই মার্চের ভাষণের ভাষা বুঝবে না, মর্ম বুঝবে না, এটা তো খুব স্বাভাবিক, এ তো অবাক হওয়ার কিছু নেই, আর এদের নিয়ে আলোচনা করারও কিছু নেই। ধরে নিতে হবে যে এরা এখনও সেই পুরনো প্রভুদের ভুলতে পারেনি। জাতিকে রক্ষার স্বার্থেই 7ই মার্চ বিচক্ষণতার সঙ্গে বক্তব্য দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদিন সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও সেই ভাষণের নির্দেশনা ছিল স্পষ্ট। এ নিয়ে প্রশ্ন কিংবা বিতর্কের সুযোগ নেই। 7ই মার্চ সম্পর্কে বিএনপি নেতাদের বিরূপ বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন ইতিহাসবিদ, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের 43 বছর পর এবার ঐতিহাসিক 7ই মার্চ পালন করে বিএনপি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে 7ই মার্চের ভাষণের ভিন্ন ব্যাখ্যা দাঁড় করান বিএনপি নেতারা। তারা বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলেই সেদিন সরাসরি স্বাধীনতার ঘোষণা দেননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইলে তো অনেক আগে এই 7ই মার্চের দরকার ছিল না, এই 1লা মার্চের আগে কম্প্রোমাইজ করতে পারতেন। উনি কম্প্রোমাইজ করবেন না বলেই এই ইয়াকান্তে 3রা মার্চের সংসদ অধিবেশন স্থগিত করে দিলেন, এবং বাঙালিরা বাধ্য হয়ে বঙ্গবন্ধু নির্দেশের জন্য অপেক্ষা করে থাকলেন। 7ই মার্চে আসলে স্বাধীনতার ঘোষণার কী বাকি আছে? স্বাধীনতা ঘোষণার বাকি থাকলো কোথায়? তিনি যখন বলবেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আজ 50 বছর পরে তাকে বিকৃত ধারায় উপস্থাপন করার কোনো সুযোগ বিএনপির আছে বলে আমি মনে করি না। তখন যদি সমস্ত লোককে মাটিতে ধুলায় মিশিয়ে দিতে পাকিস্তান সামরিক বাইরে, সেটা বাংলাদেশের স্বাধীনতা ওই দিনই নস্যাত হতো। উনি স্বাধীনতার ঘোষণা করেছেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার আমাদের স্বাধীনতার সংগ্রাম বলে যেমন বলেছেন, মুক্তির সংগ্রাম বলেছেন, কিন্তু ওই 4টে দফা দিয়ে তিনি
আলোচনার দরজা খোলা রাখলেন এবং আলটিমেটলি আমাদের প্রস্তুত হওয়ার জন্য আমাদের নির্দেশ দিলেন। সেদিনের ভাষণে বঙ্গবন্ধু স্পষ্ট করেই বলেছিলেন, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ তৃতীয় দফায় আরও ছয় মাস বাড়িয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশের ফাইল পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিদেশে না যাওয়া ও বাসায় থেকেই চিকিৎসা নেওয়ার আগের শর্তই বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দেশের যে কোনো হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা নিতে কোনো বাধা নেই। বেগম জিয়ার আইনজীবী বললেন, সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে মামলায় অব্যাহতি দিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেবেন বলে আশা করেছিলেন তারা। আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে পরিবারের আবেদনে গত বছরের 25 মার্চ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। এরপর তার মুক্তির মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়। দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে আগামী 15ই মার্চ। মেয়াদ শেষ হওয়ার 13 দিন আগে আবারও সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করে তার পরিবার। আবেদনটির বিষয়ে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাজা স্থগিত করে বেগম খালেদা জিয়ার আপনার আরও 6 মাস এটাকে বর্ধিতকরণ করা হয়েছে। শর্ত আগের যেই শর্তগুলি দুটো ছিল সেই শর্তগুলি একটা হচ্ছে যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং এই এই নিজের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য যাবে বলে আমার মনে হয়, কারণ এটা গতবারও সেই রকমভাবেই গিয়েছে। সোমবার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। তবে বিদেশে না যাওয়া ও বাসায় থেকে চিকিৎসা নেওয়ার শর্তই বহাল রাখা হয়েছে। যে এইবারের আবেদন সরকার অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সরকার তাকে মুক্তি দেবেন এবং এই মামলার থেকে তাকে অব্যাহতি দিয়ে তিনি যাতে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন সেইটা দেবেন। আইন মন্ত্রণালয় আপনার সেরকম কোনো ওপিনিয়ন দেননি, এবং এই যে ওপিনিয়নটি দেননি এটা আমি মনে করি এটা সঠিক হয় নাই। আইন অনুযায়ী বিষয়টি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে, সেখান থেকে অনুমোদন আসার পর প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2018 সালের 8ই ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ড হয় তার। পরিবারের আবেদনের নির্বাহী আদেশে 2 বছর 1 মাস 17 দিন পর মুক্তি পান তিনি। এর মধ্যে 11 মাসই হাসপাতালে ছিলেন বিএনপি নেত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশে হঠাৎই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। 24 ঘন্টায় COVID-19 আক্রান্ত হয়েছেন 845 জন, মারা গেছেন আরও 14 জন। প্রতিদিনের পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে আরও বলা হয়, 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 16,958 জনের। এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 5,51,175, আর করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 8,476 জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছে 1,117 জন, আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে 5,04,120 জন। মুজিব শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোংলা বন্দরে এসেছে। ভারতীয় এই দুটি যুদ্ধজাহাজ পুলিশ ও সুমেধায় 38 জন কর্মকর্তা এবং 290 জন নাবিক রয়েছেন। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ পুলিশ ও সুমেধা 3 দিনের শুভেচ্ছা সফরে এসে পৌঁছেছে মংলা বন্দরে। জাহাজ দুটিকে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে অভিবাদন জানান। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফর সম্পর্কে ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমোডোর মহাদেব গোবর্ধন রাজু উচ্ছ্বাস প্রকাশ করে এই সফরের গুরুত্ব তুলে ধরেন। We are extremely pleased to come to Mongla port on our maiden visit by any Indian naval ship till to date. We are very touched by the hospitality which is being extended to all of us here. This year is very significant because it is 50 years of liberation war. It is made all the more important and historic because of Mujibur Varsh. Personally, we are all three of us are extremely pleased to be part of this celebrations which are going on.
খুলনা নেভালেরিয়া এবং কমান্ডার ফলোটিলা ওয়েস্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা। এছাড়া টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি বাগেরহাট খুলনার গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, বাগেরহাট। রংপুরের পীরগাছা মহিলা কলেজ মাঠের একটি পুকুর ভরাট করা হচ্ছে। অধ্যক্ষ বলছেন এটি করা হচ্ছে প্রতিষ্ঠানের অর্থায়নে। অভিভাবকরা জানিয়েছেন পুকুর ভরাটের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আবার ওই পুকুরকে খাল দেখিয়ে তা ভরাটের জন্য গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির কাবিটা প্রকল্পেও বরাদ্দ নিয়েছেন উপজেলা চেয়ারম্যান পদাধিকার বলে, যিনি কলেজের সভাপতিও। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। ছবি দেখে কলেজ মাঠের এই জলাশয়টির আকার এখন আর বোঝা সম্ভব নয়। এটিকে পুকুর হিসেবেই জানে এলাকাবাসী, যেটি মেশিন ব্যবহার করে পাইপলাইনে করে আনা মাটি দিয়ে এরই মধ্যে ভরাট করা হয়েছে 1,00,000 টাকা খরচ করে। অধ্যক্ষ সহ সবাই বলছেন মাটি ভরাটের ব্যয় নির্বাহ করা হয়েছে কলেজের নিজস্ব ফান্ড থেকে। আবার অভিভাবকরা বলছেন খাল ভরাটের জন্য সব শিক্ষার্থীর কাছেও ফি নেওয়া হয়েছে। সারা বলতেছে তোমাদের কাছে ফর্ম ফিলের কিছু টাকা এক্সটেন্ড নেওয়া আছে, হ্যাঁ এটা আসলে আমরা পুকুর ভরাট কাজে ব্যবহার করবো আর কি। মানে 1 সপ্তাহ বা 10 দিন এইরকমের মধ্যে তো হওয়ার কথা, যদি কোনো সমস্যা না হয় মেশিনের জিনিস। যেহেতু পদাধিকার বলে কলেজের সভাপতি উপজেলা চেয়ারম্যান, তার প্রস্তাবে এটিকে খাল দেখিয়ে একটি প্রকল্প এরই মধ্যে অনুমোদন হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এটা উপজেলা পরিষদের চেয়ারম্যানের ওই ওদের যেটা 20% ওইটির একটা বরাদ্দ। গর্ত ভরাটের যে প্রকল্প এসেছে সেটা যদি বাস্তবে পাওয়া যায় তাহলেই শুধুমাত্র এটা কাজ করা হবে, না হলে এটার কাজ করার সুযোগ হবে না। কলেজের সভাপতি ও অধ্যক্ষকে দফায় দফায় চেষ্টা করেও পাওয়া যায়নি, তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে একজন দিলেন ধমক, আরেকজনের প্রলোভন। মোবাইলে তো অনেক কিছু বলা যাবে না, এটা তো মানে জমি আছে, পুকুর আছে, আপনি দেখছেন, সেটা তো দেখিয়ে দিতে ভালো হোক। আপনার লোকের সঙ্গে কথা হয়েছে, আপনার সাথে কথা হবে, সমস্যা নেই, চলো দেখা হবে। গত 8 ফেব্রুয়ারি 2020-21 অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাবিটা কর্মসূচির 18 নম্বর সাধারণ প্রকল্পে 5,11,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। আবারও নারী দিবস উদযাপনের খবর। দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে নারী অধিকারের বিষয়টি তুলে ধরে বিভিন্ন নারী সংগঠন। এ সময় নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নানা শ্রেণী পেশার মানুষ। এবারের প্রতিপাদ্য, করোনা বিশ্বে নারীর প্রতি সহিংসতা বন্ধ করি, সমতা অর্জনে নারী নেতৃত্ব নিশ্চিত করি। সোমবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সমবেত হন বিভিন্ন নারী সংগঠনের নেতাকর্মীরা। পরে শোভাযাত্রায় অংশ নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা। আন্তর্জাতিক নারী দিবসে সাইকেল র্যালি করেন ময়মনসিংহের মেয়েরা। শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চ থেকে শুরু হয়ে র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইফটিজিং, ধর্ষণ ও বাল্য বিয়ে সহ নারীর প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে সবাইকে সচেতন করা হয়। বরিশাল সার্কিট হাউসে আলোচনা সভায় 5 মহিয়সী নারীকে সম্মাননা দেয় জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছেন ব্রিটিশ ও বাংলাদেশের যৌথ নাগরিক লুসি হল্ট। তাকে বাংলাদেশের নাগরিক পরিচয় পত্র সহ বয়স্ক ভাতার কার্ড, ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয়। মুন্সিগঞ্জে কালেক্টরেট মাঠ থেকে বের করা হয় ব্যতিক্রমী অটোরিকশা শোভাযাত্রা। সামনে ছিল সুসজ্জিত ঘোড়ার গাড়ি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। গোপালগঞ্জ পুলিশ লাইন্সে র্যালি বের করে পুলিশের নারী সদস্যরা। এছাড়া টাঙ্গাইল, গাইবান্ধা, ঝিনাইদহ, নেত্রকোনা, শরীয়তপুর ও পটুয়াখালী সহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবসের নানা কর্মসূচি। সাবিত সারওয়ার, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাকিস্তানিদের দালালি ভুলতে পারেনি বলেই 7ই মার্চের ভাষণে কিন্তু খোঁজে বিএনপি।
আওয়ামী লীগের আলোচনায় প্রধানমন্ত্রী। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ তৃতীয় দফায় আরও ছয় মাস বাড়িয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশ, অপেক্ষা প্রধানমন্ত্রীর অনুমোদনের। দণ্ড মৌকুফ না হয় হতাশ বিএনপি। এবং ভয় শঙ্কা কাটিয়ে মহামারীর এক বছর পার করল বাংলাদেশ, শিখিয়েছে যুদ্ধ জয়ের কৌশল। করোনায় ফের বাড়ল মৃত্যুর সংখ্যা, ২৪ ঘন্টায় মারা গেলেন ১৪ জন। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।